ময়না কাণ্ডে তুঙ্গে তরজা, তৃণমূলের পাশাপাশি পুলিশকেও কাঠগড়ায় তুলে সরব হয়েছে বিজেপি। শুভেন্দু অধিকারীর অভিযোগ, খুনিদের কাছ থেকে বিজেপি নেতার দেহ নিয়েছে পুলিশ, পাল্টা বিজেপির বিরুদ্ধে নজর ঘোরানোর অভিযোগে সরব হয়েছে তৃণমূল। দোসরা মে তৃতীয় তৃণমূল সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি, ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগের প্রেক্ষিতে এই দিনটিকেই শহীদ শ্রদ্ধাঞ্জলি দিবস হিসেবে পালন করে বিজেপি। মঙ্গলবার বিকেলে গঙ্গার ঘাটে শহীদ তর্পণ করেন বিজেপি নেতারা। আর এরই মধ্যে ময়নায় বিজেপি নেতাকে অপহরণ ও খুনের অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভুঁইয়ার মৃত্যুকে কেন্দ্র করে সোমবার রাত থেকে উত্তেজনা ছড়ায় পূর্ব মেদিনীপুরের ময়নায়। মঙ্গলবার সকালে ময়না তেমাখানিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি নেতাকর্মীরা। বিক্ষোভে যোগ দেন শুভেন্দু অধিকারী, স্থানীয় বিজেপি বিধায়ক অশোক দিন্দা। বুধবার ময়না ব্লকে 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছে বিজেপি। মৃত বিজেপি নেতা দেহ উদ্ধারকে কেন্দ্র করেও শুরু হয়েছে চাপানোতর। পুলিশের দাবি, দেহ উদ্ধার হয়েছে মৃতের বাড়ির পাশের পুকুর থেকে। ওনার বাড়ির পাশে থেকে একটা ওয়াটার বডি আছে, ওখান থেকে ওনার বডিটা পাওয়া গেছিল, ওটাকে আইডেন্টিফাইড হয়েছিল। তারপরে আমরা তমলুক ডিস্ট্রিক্ট হসপিটালে ওনাকে সেন্ড করলাম ফর আদার লিগাল প্রসিজার। যদিও পুলিশের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির। আরে খুন করেছে, বডি পুলিশ নিয়েছে খুনিদের কাছ থেকে, পশ্চিমবাংলায় কখনো হয়েছে? খুন করার পরে বডি নিয়েছে, পুলিশ পাহারা দিচ্ছে খুনিদের, কালকে বন্ধ হবে মমতার হসপিটালে, পোস্টমর্টম হবে না, সেন্ট্রাল গভর্নমেন্টের হসপিটাল করতে হবে। পুলিশ ময়না থেকে তার ডেড বডিকে নিয়ে, আমাদের কাছে খবর আছে, ময়না থেকে তার ডেড বডিকে নিয়ে নদী পার করে তমলুকে গিয়ে সেই বডি রিকভার্ড দেখায়, এবং সেই বডিকে এখনো পর্যন্ত যা খবর পুলিশ তাকে রেখে দিয়েছে সেই বডিকে। অপহরণ ও খুনের অভিযোগ আগেই উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ, বাঁধ ডেকে অশান্তি পাকিয়ে ময়নার প্রকৃত সত্য থেকে নজর ঘোরাতে চাইছে বিজেপি। বিজেপি এখন একটা শকুনের রাজনীতি করে এটা নজর ঘোরাবার চেষ্টা করছে। এই বাঁধ ডেকে অশান্তি করা, হঠাৎ অবরোধ করে অশান্তি করা, এগুলো হচ্ছে ওরা বিষয়টা থেকে নজর ঘুরিয়ে তৃণমূল কংগ্রেসকে ডিস্টার্ব করতে চাইছে। ময়নায় অপহরণ ও খুনের অভিযোগকে কেন্দ্র করে আগামী দিনে শাসক ও বিরোধী শিবিরে চাপানোতর বাড়বে বলেই মত রাজ্য রাজনীতির কারবারিদের। ক্যামেরায় তন্ময়ের সঙ্গে বিক্রম ও কিরণের রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।